আসসালামু আলাইকুম সম্মানিত মাছচাষী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে মাছের পোনা নিয়ে আলোচনা করব, এগুলো হলো নুনা ট্যাংরা মাছের পোনা। তো নুনা ট্যাংরা মাছ অনেক বর্তমানে চাষিরা পুকুরে চাষ করে থাকে। অনেক চাষিরা বা প্রশ্ন করে, ভাই যা নুনা ট্যাংরা মাছ কি সাধারণত কি পুকুরে মাছগুলো চাষ করা যাবে? নুনা ট্যাংরা মাছ কিন্তু বিশেষ করে কিন্তু নুনা পানির মাছ তা কোনো কথা না, এটা মিঠা পানিতেও চাষ হয়ে থাকে বা যে কোনো স্থলস্থায় এই মাছগুলো চাষ করা যায়। তো চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এতটুকু রিক্সও না, বা সাধারণতভাবে যে মাছের পোনাগুলো চাষ করেন পুকুরে, যেরকম ক্যাটফিশ জাতীয় মাছ যেমনি চাষ করেন বা গুলশা ট্যাংরা ইত্যাদি যেমনি চাষ করেন, সেম টু সেম এরকমভাবে চাষ করতে পারেন পুকুরে। দেখা যাচ্ছে চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুর আয়তন থাকতে হবে নিম্ন 40 শতক অথবা 20 শতক, 50 শতক বা তার থেকে ছোটো গের হলে চলবে, চাষ করতে পারবেন। আর পানির গভীরতা 3.5 হতে 4.5 ফিট রাখতে পারবেন সর্বোচ্চ, বা তার থেকে বেশি হলে চলবে, 6 থেকে 7 ফিট পানির মধ্যেও চাষ করতে পারবেন। নুনা ট্যাংরা মাছের পোনা যা প্রতি শতকে এককভাবে কালচার করতে হলে আপনি প্রতি শতকে মাছ চাষ করতে পারবেন সর্বোচ্চ 200 থেকে 250 মাছ আপনি কালচার করতে পারবেন প্রতি শতকে। নুনা ট্যাংরা মাছের পোনা আপনারা অন্য কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন, যেমন ক্যাটফিশ মাছ জাতীয় মাছের সাথে বা কই কাপ বা ইত্যাদি যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন। অন্য ক্ষেত্রে মাছ চাষ করতে হলে দেখা যাচ্ছে প্রতি শতাংশে 80 থেকে 40 পিস মাছ আপনি কালচার করতে পারবেন প্রতি শতকে। তো এভাবে কিন্তু মাছগুলো চাষ করতে পারেন। আর এই মাছের পোনা যা 5 থেকে 6 মাসে দেখা যাচ্ছে 3-4 কেজিতে আসে। হ্যাঁ, নুনা ট্যাংরা মাছের পোনা অতি দ্রুতভাবে এই মাছের পোনাগুলো ওজন বৃদ্ধি পায়। তো নুনা ট্যাংরা মাছের পোনা বা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা, যে কোনো মাছের জন্য পোনা, আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। নদীর বোয়াল মাছ, রিডা মাছ, কুড়াল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ ইত্যাদি মাছ সকল ধরনের মাছের জন্য পোনা সংগ্রহ করতে পারেন। তো চাষ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো মাছ চাষের যদি আপনাদের কোনো তথ্য বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে এরকম নিত্য নতুন মাছের পোনার ভিডিও দেখতে পারবেন। তো মাছের পোনা চাষ সংক্রান্ত তথ্য ও পরামর্শ জানতে হলে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখাবো অন্য একটু।